সারা সমাবেশ, দেখলাম লঞ্চ বন্ধ, থ্রি হুইলার বন্ধ, বাস বন্ধ, ট্রেন বন্ধ, সবকিছু বন্ধ। বাস ধর্মঘট কেন হয়েছে শিমুল বিশ্বাসকে জিজ্ঞেস করুন। শিমুল বিশ্বাসকে না কেন মন্ত্রী বলবো, সে পরিবহনের নেতা। আজকে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী প্রায় বলছেন খেলা হবে, লাঠি ছোটার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা, খেলা হবে, এর বিরুদ্ধেই খেলা হবে। খেলা বন্ধ করুন, খেলা বন্ধ করে সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করুন। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। এই খেলাটা দেখার জন্য হাজারো মানুষ অপেক্ষা করতেছে অধীর আগ্রহে, কবে এই খেলাটা শুরু হবে। শুধু আমরা ঘোষণা শুনতেছি যে খেলা হবে, তবে এবার সংসদে কিন্তু এই খেলা হবে বিষয় নিয়ে ওবায়দুল কাদের, অন্যদিকে এমপি হারুন সাহেব বেশ মেতেছে। বিশেষ করে বিএনপির মিটিং মিছিল কেন বাধা দেওয়া হচ্ছে এর উপযুক্ত জবাব দিচ্ছে ওবায়দুল কাদের। তিনি বলতেছেন এগুলো আমাকে জিগিয়ে কোনো লাভ আছে, এগুলো জিগাবেন হানিফকে, কারণ হানিফ কেন বাস বন্ধ রাখে হানিফ জানে। কি হয়েছিল সে সংসদে, বিশেষ করে এমপি হারুন সাহেব কী কী প্রশ্ন তুলেছিলেন, এর উত্তরে ওবায়দুল কাদের স্যার তিনি যে উত্তর দিয়েছেন সেটা আমরা শুনবো। তো চলুন আমরা একটু সর্বপ্রথম শুনে আসি আসলে সেই সংসদ আসলে ঘটেছিল কি এমপি হারুন সাহেব ওবায়দুল কাদের ভিতরে, সেটা একটু আমরা মনোযোগ সহকারে দেখে আসি। মাননীয় সদস্য জনাব হারুনুর রশিদ, আপনি পয়েন্ট অফ অর্ডারে খুব সংক্ষেপে বলবেন। জি মাননীয় স্পিকার, আমাদের আপনাকে ধন্যবাদ, আমি সংক্ষেপেই বলবো। দেশ এখন একটা জনদুর্ভোগের দেশে পরিণত হয়েছে এবং এই জনদুর্ভোগ থেকে জন অসন্তোষ তৈরি হচ্ছে এবং এই জন অসন্তোষকে লাঘব করার সরকারের কোনো পদক্ষেপ আছে বলে মনে হয় না। আমি মাননীয় স্পিকার, আমি একেবারে নিজেই যে জনদুর্ভোগের শিকার তার একটি উদাহরণ আপনার অবগতির জন্য জানাচ্ছি। গত 26 তারিখ আমি সকাল 6টার সময় ঢাকা থেকে সৈয়দপুর উদ্দেশ্যে যাওয়ার জন্য বিমানবন্দরে যাব, সেখানে আমার গাড়ি বন্ধ, একটুকু নড়ে না। আমি গাড়ি থেকে নেমে প্রায় 2 কিলোমিটার হেঁটে যখন বিমানবন্দরে পৌঁছলাম তখন বাজে 8:30, 7:30 বিমান। শত শত আন্তর্জাতিক যারা ফ্লাইটের যাত্রী বাচ্চা কাচ্চা নিয়ে তারা পায়ে পদব্রজে যাচ্ছে এবং সরকারকে গালিগালাজ করছে, আমি তার সাক্ষী মাননীয় স্পিকার। আমি এটা সরকারের সমালোচনার জন্য বলছি না মাননীয় স্পিকার। আজকে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী প্রায় বলছেন খেলা হবে, আগামী 10ই ডিসেম্বর খেলা হবে। আমরা আর এমন খেলা দেখতে চাচ্ছি না যেন জনদুর্ভোগে মানুষ আমরা পড়ি। বিএনপি এই দেশের আপনার দ্রব্যমূল্য, বিদ্যুৎ এগুলো নিয়ে গত কয়েক মাস যাবৎ সভা সমাবেশ করছে, আপনি কেন আজকে পরিবহন বন্ধ করছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে বলেন যে কি কারণে পরিবহন বন্ধ হয়েছে আমি বলতে পারবো না। তাহলে দেশ চালাচ্ছেন কেন আপনারা? একটা নয়, দুটা নয়, একের পর এক উপর্যুপরি দেখলাম লঞ্চ বন্ধ, থ্রি হুইলার বন্ধ, বাস বন্ধ, ট্রেন বন্ধ, সবকিছু বন্ধ। এতে এর ফলশ্রুতিতে যে জন অসন্তোষ তৈরি হচ্ছে এটি মাননীয় স্পিকার কল্পনা করা যায়। আমি মনে করি এখানে মাননীয় যোগাযোগ মন্ত্রী আছেন, দয়া করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ, জনদুর্ভোগ আর বাড়ায়েন না। জনদুর্ভোগের পরে যে জন অসন্তোষ তৈরি হচ্ছে এই জন অসন্তোষের কারণে কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে। আমি মনে করি এটার ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। আর সবার সঙ্গে রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে আসুন। দীর্ঘদিন যাবত বিরোধী দলকে যে সভা সমাবেশ করতে দেন না সেই জায়গায় একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুন। মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি মনে করি খেলা বন্ধ করুন, খেলা বন্ধ করে সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করুন। এর উত্তরও কিন্তু ওবায়দুল কাদের স্যার খুব সুন্দরভাবে দিয়েছে। তো চলুন আসলে ওবায়দুল কাদের স্যার তিনি এমপি হারুন সাহেবের বক্তব্যের পুঙ্খানুপুঙ্খ যে উত্তর দিয়েছে সেটা একটু দেখে আসি। মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। মাননীয় স্পিকার, বিরোধী দল হলেই বিরোধিতার খাতিরে বিরোধিতা করা এটাই কালচার হয়ে গেছে। আজকে গাজীপুরের যে প্রকল্প বাংলাদেশের শেখ হাসিনার সরকারের কয়টা প্রকল্প, আজ পদ্মা সেতু হয়ে গেছে, মেট্রো রেল সামনে হচ্ছে, এলিভেটেড এগিয়ে গেছে, কর্ণফুলী টানেল রেডি, কি চান আর? একটা সরকার এতগুলো প্রজেক্ট, সারা দেশ যেদিকে তাকান ফ্লাইওভার, যেদিকে তাকান আন্ডারপাস, ওভারপাস, আপনাদের সময় কি ছিল? কি ছিল? জিরো। এ জিরোর বিরুদ্ধে খেলা হবে। এ জিরো যে করছেন, ভোগান্তিতে রাখছেন লাখো কোটি মানুষকে, সেটি খেলা হবে।
গাজীপুরের প্রকল্প শুনুন, হঠাৎ করে একটা দুর্যোগ এসেছে, এই দুর্যোগের কারণে ওখানে পানির লাইন খুব খারাপ। আমি নিজে ভোগান্তি, আমি গলার কাটাও বলেছি, স্বীকার করেছি, এসব স্বীকার করার আপনাদের কালচার নেই। আমি প্রকাশ্যে বলেছি যে প্রকল্পটা আমাদের ডিজাইনেও একটু ত্রুটি ছিল, সে কারণে একটু প্রবলেম হয়েছে, কিন্তু এখন আজকে আপনি যান স্বাভাবিক, আপনি যান স্বাভাবিক, ওই রাস্তা এখন স্বাভাবিক। ছয় তারিখে একটা লাইন ইনকামিংটা আমি যাব খুলে দেব, ছয় তারিখ। জি, না জেনে কথা বলবেন না, শুধু বিল্ডিংটার এত কাজ একটা সরকার করছে, একটাতে ভুল ত্রুটি হতে তো স্বীকার করেছি, অস্বীকার করিনি। বাস ধর্মঘট কেন হয়েছে শিমুল বিশ্বাসকে জিজ্ঞেস করুন, শিমুল বিশ্বাসকে না কেন মন্ত্রী বলবো, সে পরিবহনের নেতা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। শাজাহান খান আছে, সেক্রেটারি হলো বাসদ, সেক্রেটারি বাসদ, প্রেসিডেন্ট আওয়ামী লীগ ওখানে, আর মালিক সমিতির প্রেসিডেন্ট রান্না, জাতীয় পার্টি সেক্রেটারি হচ্ছে আওয়ামী লীগ, এনআইএফ ভাইস প্রেসিডেন্ট, শ্রমিক ফেডারেশনের শিমুল বিশ্বাস। কোন দলের, কোন দলের, সে একটা স্টেটমেন্ট দেয় না কেন, সেটা বিএনপি না অন্য কোনো দল, আপনাদের দলের নেতা, তাকে জিজ্ঞেস করেন হাসিন কেন, আগুনে বাস পোড়াইছে তো, আগুনে বাস পোড়ালে ভালো লাগে, বাসওয়ালারা এখন আর বিশ্বাস করে না, এরা বিএনপি কে দেখলেই মনে করে আগুন নিয়ে আসছে, বিএনপি কে দেখলেই মনে করে পেট্রোল বোমা, বিএনপি কে দেখলেই বলে মনে করে ককটেল, এখন আবার পতাকা লাঠি ছোটার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা, খেলা হবে, এর বিরুদ্ধেই খেলা হবে, খেলা হবে। এই লাখো বলছি, আমি বলছি খেলা হবে খুনের রাজনীতির। দিন শেষে আমরা বলতে চাই, এই খেলা খেলি বাদ দিয়ে দেশ কীভাবে উন্নতির দিকে নেওয়া যায়, দেশ যে বিপদে পড়ছে, বিশেষ করে রিজার্ভের যে বিপদ, এই বিপদ, এই সংকট থেকে যদি এই খেলা খেলিরা নেতারা বাদ না চায়, তাহলে কাল আগামীকাল আপনারা খাওয়ার ব্যবস্থা কিন্তু নাও হতে পারে, আর বিদেশ থেকে ওষুধ আমদানি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যে কোনো টাইমে, কারণ রিজার্ভে যদি টাকা ফুরিয়ে যায়। সুতরাং দেশ কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এটা দুই দল মিলিয়ে ভাবা উচিত। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।